এই মুহূর্তে আবহাওয়ার বড় পরিবর্তন। বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো গুণবত্ত প্রচণ্ড আকারের জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উপর। দেশের উপর বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার 20 ফেব্রুয়ারি কেমন থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া সরাসরি লাইভ দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি বায়ুমণ্ডলে চলে আসলাম। আপনারা দেখুন বঙ্গোপসাগরবুকে একটি গুণবত্ত তৈরি হয়েছে। এই গুণবত্ত থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে দেশের উপর। মধ্য ভারতের উপরও কিন্তু প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে। বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় এবং আগামী 21 ফেব্রুয়ারি থেকে বাংলার বেশ কিছু এলাকায় উত্তরাঞ্চল থেকে শুরু করে আগামী 22 ফেব্রুয়ারি এবং শুক্রবার 23 ফেব্রুয়ারি নাগাদ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখুন প্রচণ্ড ঝড় বাতাসে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আগামী মূলত বৃহস্পতিবার থেকে 21 তারিখে বাতাসের দমকা হাওয়াকারে বাতাসের গতিমাত্রা থাকবে এবং 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবারও শিবনগর থেকে শুরু করে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় দমকা ঝড় বাতাস থাকার সম্ভাবনা। এদিকে দেখুন কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর এবং খুলনা বিভাগের উপর দিয়ে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল থেকে শুরু করে এখানে কুমিল্লা, তারপর এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও বেশ কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রায় 50 কিলোমিটার বেগে এখানে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আপনারা আগামী 20 ফেব্রুয়ারি নাগাদ বাংলার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে এখানে খুলনা, বরিশাল এবং কিছু কিছু এলাকায় এখানে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বুধবার 21 ফেব্রুয়ারি নাগাদ দেশের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। 22 ফেব্রুয়ারি নাগাদ ঢাকা এবং এখানে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং এখানে মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ এখানে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শুক্রবার 23 ফেব্রুয়ারি নাগাদ দেখুন সিলেট বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এবং এর উত্তরাঞ্চল, ত্রিপুরা অঞ্চল দিয়ে এখানে আমবাচা এবং এখানে শিলচর এই সব এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 23 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে মেঘলা আকাশ থাকবে, কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে 24 ফেব্রুয়ারি নাগাদ দেখুন বৃষ্টির মাত্রা কিন্তু বিদায় নিচ্ছে। আগামী 23 তারিখ দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। তো একটু স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা চলে যাচ্ছি, বর্তমান কি অবস্থা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে। তবে দেখুন আপনারা এখানে ভুটানের উপর প্রচণ্ড মেঘমালা, তবে এই মেঘ কিন্তু বাংলার উপর প্রবেশ করবে না। আর বঙ্গোপসাগরীয় একদম পরিষ্কার অবস্থায় রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ এই মুহূর্তে নেই। তবে একটি গুণবত্ত তৈরি হচ্ছে, এখান থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করবে এবং বজ্রসহ ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আর এই মুহূর্তে তাপমাত্রা কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠছে তা একটু আমরা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা পার কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, কিছু কিছু স্থানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পার কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া এখানে খুলনা, বরিশাল বিভাগের উপর প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। আগামীকাল এই যে চট্টগ্রাম বিভাগের উপর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ঢাকা বিভাগের উপর 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, এখানে যশোর, মেহেরপুর, তারপরে এখানের আশেপাশে বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।